কিরে বন্ধু, ঘুরতে যাবি না? সবাই তো যেতে আছে, চল না ঘুরে আসি। আমারও তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু টাকা নাই, আমার কাছেও তো নাই। আচ্ছা দোস, সবাই কই যাইব? শুনছিলাম তো ফেনি যাইব, এখন সঠিক বলতে পারি না। ফেনিতে? ওইখানে তো এমনিতে বন্যাতে সব ঘর বাড়ি সব ডুবে গেছে গা, ওইখানে যাই কি করব? তুই তো ঠিক কথা বলছস, দাঁড়া তাদেরকে জিজ্ঞাসা করতে হবো। আচ্ছা তুই যা, ও সবাই জিজ্ঞাস কর, সবাই কি বলে দেখ, আমার পরবর্তীতে জানাইস। কিরে সবাই কি কইছে? দোস্ত, তারা নাকি ঘুরতে যাব আর হচ্ছে কন্টেন্ট বানাইতে যাব। তারা তো সেলিব্রিটি, আমরা তো আর তাদের মতন সেলিব্রিটি না। তারা ভিডিও বানাইবো, ভিডিও ছাড়বো, আর অনেক মানুষ যাবো না, আরো আরো হচ্ছে কি ওই ত্রাণ দিব, যে সবাই থেকে টাকা কালেকশন করতেছে, ওই টাকা দিয়ে সবাই যাইব, যাইয়া ঘুরে আইবো আর কি। দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। কি? চল আমরা তাদের মতন সবার থেকে টাকা তুলি, তাহলে তো ঘুরতেও যেতে পারবো, পকেটও গরম থাকবো মামা। তখন তো উড়া দুরা ফেসবুকে ছবি ভিডিও সবকিছু ছাড়তে পারবো। চল মামা, ভাইরাল হয়ে যাবো, আমরা তাদের মতন ভাইরাল। চল তাড়াতাড়ি। তুই তো ঠিক বলছস রে, তাহলে তো এখন থেকে কাজটা শুরু করা যায়। চল দুজন মিল্লা উড়াদুরা টাকা কালেকশন করি, মানুষদের টাকা নিমু, উড়াদুরা টাকা নিয়ে এরপরে জামান রাগ দিয়ে প্যান্ট শার্ট কিনা, সুন্দর জামা কাপড় পইরা সবার সাথে যোগ দিয়ে দিয়াম। আর বন্যার সময় কিসের কি কারে কি দিমু না দিমু, এটা সব পরে দেওয়া যাবো। আগে চল সবার থেকে টাকা কালেকশন করি, কেউ যেন না বুঝতে পারে। চল কিন্তু দোষ একটা কথা, ওখানে গেলে উড়াদুরা ছবি তুলমু, ভিডিও বানামু, উড়াদুরা ফেসবুকে আর নতুন একটা ইউটিউব আইডি খুলবো। ইউটিউব আইডি খুললা উড়াদুরা ভিডিও ছাড়বো, তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যাবো ব্যাপারটা সবার মতন। চল হাই বন্ধুরা, এতক্ষণ যা কিছু দেখলেন সবই মানে হয়তো বা বর্তমানে ঘুরতেছে, তো সেই জন্য বর্তমানের অবস্থার দিকে তাকিয়ে আমি ভিডিওটা যতটুকু বানানোর প্রয়োজন, হ্যাঁ যতটুক আমার মাথায় ধরছে ততটুক বানাইছি। তো সবাই অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন যে সবার কেমন লাগছে ভিডিওটা, আর দয়া করে যারা এমনটা করতেছেন হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে দয়া করে এমনটা কাজ করবেন না। হ্যাঁ মানুষ, ওইখানকার মানুষ অনেক বিপদে আছে, হ্যাঁ যারা সত্যিকারে যাচ্ছে তারাও কিন্তু আপনাদের কারণে খারাপ দৃষ্টিতে সবাই দেখতেছে তাদেরকে। তো দয়া করে কেউ এমনটা কাজ করবেন না। হ্যাঁ যদি যান, যদি মানুষের হেল্প করার কোনো উদ্দেশ্য থাকে তাহলে তাদেরকেই শুধু হেল্প করেন, কোনো শখ কিংবা ভিডিও বানাবেন, ছবি তুলবেন, ফেসবুকে পোস্ট দিবেন, ইউটিউবে পোস্ট দিবেন, টাকা ইনকাম করবেন, এরকম উদ্দেশ্য থাকলে দয়া করে কেউ ওইদিকে যাবেন না। গিয়ে হুদে হুদেই শুধু সময় নষ্ট করবেন না আর মানুষদেরকে বিভ্রান্ত করেন না। তো এতটুকুই, সবাই অবশ্যই জানাবেন হ্যাঁ আমার ভিডিওটা কেমন হয়েছে। এতটুকুই, আসসালামু আলাইকুম।